আফগানিস্তানের সরকার গঠনের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের গোয়েন্দা প্রধান বর্তমানে আফগানিস্তানে এই সরকার গঠনের প্রক্রিয়ার জন্য রয়েছে। বন্ধুরা, এই কারণে ভারত সাইডলাইনে বসে শুধু কান্নাকাটি করছে। অর্থাৎ আফগানিস্তানের সামগ্রিক সরকার গঠন বা কাঠামো কেমন হবে সেটি নির্ধারণে অত্যন্ত বড় রকমের ভূমিকা থাকবে পাকিস্তান, ইরান, চীন এবং রাশিয়ার। এক্ষেত্রে ভারত এতিমের মতো রাশিয়া এবং আমেরিকার হাতে পায়ে ধরছে তারা যেন আফগানিস্তানে কিছু একটা ভূমিকা রাখতে পারে। আর এ কারণেই তারা কাতারের দোহায় তালেবানের সাথে আলোচনায় বসেছিল যেন ভবিষ্যতে আফগানিস্তানে ভারত ভূমিকা রাখতে পারে। হয়তো তারা তালেবানের কাছে মাফ চেয়ে থাকতে পারে অতীতে আশরাফ গানি সরকারকে সমর্থন করার জন্য। এখন তালেবান তাদের ক্ষমা করে কিনা ভবিষ্যতে দেখার বিষয়। এশিয়াকে যদি আমরা একটি বাসের সাথে তুলনা করি তাহলে পাকিস্তান এবং চীন রয়েছে পুরোপুরি চালকের আসনে, আর ভারত রয়েছে হ্যান্ডেল ধরে ঝুলে। এই হ্যান্ডেল ধরা ঝোলা ভারত কি শেষ পর্যন্ত আফগানিস্তানে কোনো ভূমিকা রাখতে সক্ষম হবে? আফগানিস্তানকে ঘিরে ভবিষ্যৎ এশিয়াতে যে একটি ক্ষমতার পালাবদলের পরিধি দেখা দিয়েছে সেখানে কোন কোন দেশ ভূমিকা পালন করতে পারে? সেখানে ইরান, রাশিয়া, চীনের ভূমিকা কি হতে পারে? এই সকল দেশ আমেরিকাকে কি এখান থেকে চিরতরে ঝেঁটিয়ে বিদায় করে দিল? সেখানে ভারতের ভূমিকা কি হবে? ভারত কি মেনি বিড়ালের মতো মিউ মিউ করবে? এই সামগ্রিক বিষয়গুলো যদি জানতে চান ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। বন্ধুরা, দুর্দান্ত একটি বিশ্লেষণমূলক ভিডিও হতে যাচ্ছে, আপনারা নিজেদেরকে রিচ করতে পারবেন ভিডিওটি দেখার মাধ্যমে। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। এখন ব্যাপারটি স্পষ্ট যে আফগানিস্তান থেকে আমেরিকার এই লজ্জাজনক পরাজয়ের মূলে কারা ছিল। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দ্বিতীয়বারের মতো সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করছে তালেবান। এমন পরিস্থিতিতে বৈঠকে বসেছে ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যে আফগান ইস্যুতে প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। খবরে বলা হয়েছে যে ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোন আলাপে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তারা ভার্চুয়াল বৈঠকে বসার ব্যাপারে একমত হন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। সময় তাদের মধ্যে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের বিষয়ে কথা হয়। এর আগে গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশি ইরান সফরে যান এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আহমেদ আবদুল্লাহিনের সঙ্গে আফগানিস্তানি ইস্যুতে কথা বলেন। এদিকে পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ শনিবার আফগানিস্তান সফরে গেছেন। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর জেনারেল হামিদ হচ্ছেন আফগানিস্তানে সফরকারী সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা পাকিস্তানের দিক থেকে। তালেবানের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা করা হয়। বন্ধুরা, এর মাধ্যমে আরেকবার প্রমাণিত হল যে আফগানিস্তান থেকে আমেরিকার এই লজ্জাজনক পরাজয়ের পিছনে কোন চারটি দেশ স্পষ্টভাবে অবদান রেখেছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল এই চারটি দেশ: আফগানিস্তান, রাশিয়া, চীন এবং ইরান। বন্ধুরা, ইরান সবসময়ের জন্য তার আশেপাশের দেশগুলো থেকে আমেরিকার সৈন্য চলে যাক এটি চেয়েছে এবং তার জন্য আমেরিকার অবস্থানকে সবচেয়ে কঠিন করে তুলেছে তার প্রত্যেকটি পার্শ্ববর্তী দেশে। অন্যদিকে পাকিস্তানও চাচ্ছিল আফগানিস্তানে আশরাফ ঘানি সরকারের পতন ঘটুক, কারণ আমেরিকা পাকিস্তানকে অবহেলা করে এমনভাবে ভারতের সাথে কৌশলগত সম্পর্ক এগিয়ে নিচ্ছিল যা পাকিস্তানের সার্বভৌম নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করছিল। আর এ কারণে তারা আমেরিকাকে আফগানিস্তানের বুকে কোনো সহযোগিতাই করেনি, বরং তালেবানকে বিভিন্নভাবে উস্কানি এবং সমরাস্ত্র প্রদানের মাধ্যমে আশরাফ ঘানি সরকারকে সমূল পতন করে দিয়েছে। আর আফগানিস্তানের সাথে পাকিস্তানের ভৌগোলিক অবস্থানটি বিচার করলে একথা স্পষ্ট যে আফগানিস্তানের রাজনীতিতে বা আফগানিস্তানের পররাষ্ট্রনীতিতে এবং আফগানিস্তানের সামরিক কৌশলের ক্ষেত্রে পাকিস্তানকে এড়িয়ে কোনো কিছুই করা সম্ভব নয়। তাই এই ব্যাপারটি স্পষ্ট করে বলা প্রয়োজন যে পাকিস্তান কোনোভাবেই মেনে নিতে পারেনি যে তাদের বাড়ির উঠানের সামনে এসে ভারত তাদের মেরে দিয়ে যাক। আর এটি এতদিন ধরে ঘটছিল। আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারত বিভিন্নভাবে পাকিস্তানের অভ্যন্তরে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল, এটি দিবালোকের মতো পরিষ্কার। আর এটি কাল হয় আশরাফ ঘানি সরকারের। আশরাফ ঘানি সরকার পাকিস্তানের এমন ধরনের সমালোচক হিসেবে পরিণত হয়েছিলেন যে সেটি মাঝে মাঝে ভারতকেও ছাড়িয়ে যাচ্ছিল। আফগানিস্তানের মাটিতে আমেরিকার পতনের পর এ ব্যাপারটি এখন স্পষ্ট যে আফগানিস্তানের তালেবানদের পাকিস্তান স্পষ্টভাবে মদদ দিয়েছিল। তারা চেয়েছিল তালেবান সরকারে বসুক। আর এখানে এই স্পষ্ট ভয় ছিল ভারতের যে আশরাফ ঘানি সরকারের পতন হলে সেখানে পাকিস্তান জেঁকে বসবে এবং সেখান থেকে ভারতের কাশ্মীরে বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদ ইস্যু চালান হতে পারে। এটি নিয়ে বর্তমানে ভারতের ত্রাহি ত্রাহি অবস্থা। এ কারণে ভারত লেজ গুটিয়ে কাতারের দোহায় তালেবানের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে এবং ইতিমধ্যে তারা আলোচনায় বসেছে। বন্ধুরা, কূটনৈতিক ক্ষেত্রে ভারত নিজেদেরকে যতটা কৌশলী মনে করে প্রকৃত সত্য হলো তারা তার চেয়েও বেশি বোকা, কারণ তারা ভাবতে পারে নাই যে আফগানিস্তান থেকে আশরাফ ঘানি সরকারের বিদায়
বিদায় হবে। আর এখানে আফগানিস্তান সরকারের বিদায়ের সাথে সাথে ভারতের 12টা থেকে 13টা বেজে যাবে। বন্ধুরা, বর্তমানে ভারত তার কাশ্মীর নিয়ে বড় ধরনের চিন্তায় রয়েছে। শেষ পর্যন্ত কাশ্মীর থেকে তারা যে অনেকদিন ধরে ভারত অভ্যন্তরীণভাবে মৌলবাদী ইস্যুতে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের চাপের মুখে রয়েছে, এছাড়া ভারতের সংখ্যালঘুদের অধিকার নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। আর এরই মধ্যে তারা কাশ্মীরের সাংবিধানিক 70 অনুচ্ছেদ বাতিল করার পরে কাশ্মীর অগ্নিগর্ভ হয়ে ওঠে। বর্তমান পরিস্থিতিতে যখন তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করছে, ঠিক সেই মুহূর্তে ভারত চিন্তা করছে কাশ্মীরে তার স্ফুলিঙ্গ লাগবে কিনা। আর যদি কাশ্মীরে এই ধরনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে, তাহলে ভারতের পক্ষে কাশ্মীর ধরে রাখা বড়ই কঠিন হয়ে পড়বে আমেরিকার মতো। আমেরিকা যেভাবে আফগানিস্তান থেকে শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, হয়তো ভারত তার প্রদেশ হিসেবে কাশ্মীরকে ভবিষ্যতে ধরে রাখতে পারবে কিনা, সেটি এখন বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আর এ ব্যাপারে যদি প্রতিনিয়ত পাকিস্তান এবং চীন মদত দিতে থাকে, তাহলে সেটা ভারতের জন্য বিষফোঁড়া হয়ে উঠবে। সেটি নিয়ে ভারত প্রচণ্ড রকমের উদ্বেগের ভিতর রয়েছে। ইতিমধ্যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে মৌলবাদ ইস্যুটি আন্তর্জাতিক স্তরে নজর কেড়েছে। ভারতের সেই হারানো ঐতিহ্যের গণতন্ত্রের ব্যাপারটি এখন আর ধোপে টেকে না। তালেবানের পরিকল্পিত সরকার গঠনের দিন আইএসআই এর প্রধান কাবুল সফরকেই বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থাৎ তালেবানের সরকার গঠনের ক্ষেত্রে পাকিস্তানের বড় ধরনের প্রভাব থাকবে, এটি এখন স্পষ্ট বা দিবালোকের মতো পরিষ্কার। আর এটি নিয়ে ভারত এখন কান্নাকাটি করবে চোখে সরিষার তেল দিয়ে। বন্ধুরা, প্রকৃতপক্ষে বর্তমান আফগানিস্তানের সরকার গঠনের ক্ষেত্রে যে চারটি দেশ ভূমিকা পালন করছে, তারা হলো রাশিয়া, ইরান, চীন এবং পাকিস্তান। বন্ধুরা, এখন এটি স্পষ্ট যে আফগানিস্তানের তালেবানের ভবিষ্যৎ সরকারে আমেরিকা, ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রভাব থাকছে না। অর্থাৎ ভবিষ্যতে আফগানিস্তানের মাটিতে যে পররাষ্ট্রনীতি, অর্থনীতি বা সামরিক নীতি পরিচালিত হবে, তার জন্য সমর্থন থাকবে ইরান, রাশিয়া, চীন এবং পাকিস্তানের মতো দেশগুলোর। আমেরিকা নিজেকে গুটিয়ে নেওয়ার কারণে আমেরিকার যে অ্যালায়েন্স ছিল মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়াতে, সেই সকল দেশগুলো এখন নিজেদের নিরাপত্তাহীন ভাবতে শুরু করেছে। অর্থাৎ আমেরিকা নিজেদেরকে গুটিয়ে নেওয়ার মাধ্যমে তার মিত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, এখন এই অভিযোগটি স্পষ্ট হয়ে উঠতে পারে। বিশেষ করে ভারত এই অভিযোগটি এখন বড়ভাবে করতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যেই ভারতের বিদেশ সচিব থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় দৌড়ঝাঁপ করছেন। এর কারণ হচ্ছে আফগানিস্তানে ভারতের নীতি কী হবে সেটি এখনও তারা ঠিক করতে পারেনি। আমেরিকার নীতি হচ্ছে তারা লেজ গুটিয়ে চলে গিয়েছে, এখন বর্তমানে আফগানিস্তান নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই। আফগানিস্তান থেকে যে সকল ট্রুপস এবং সমরাস্ত্র আমেরিকা গুছিয়ে নিয়েছে, এগুলো তারা ভবিষ্যতে এশিয়া প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করবে বলে ধারণা করা হচ্ছে। কারণ আমেরিকা বর্তমানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে চীন এবং রাশিয়াকে দেখছে। অর্থাৎ আমেরিকার প্রভাব ধরে রাখার ক্ষেত্রে ভবিষ্যৎ হুমকি হলো চীন এবং রাশিয়া। এখানে মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান ইস্যুটি একেবারেই গৌণ হয়ে গিয়েছে আমেরিকার কাছে। আর এ কারণেই মধ্যপ্রাচ্য থেকে সামনে গ্রীষ্মের আগেই হয়তো আমেরিকা সকল সৈন্য প্রত্যাহার করতে পারে, বিশেষ করে সিরিয়া, লিবিয়া এবং ইরাক থেকে। আমেরিকার এই ঘোষণার পরই পেট ব্যথা শুরু হয়ে গেছে তাদের মিত্র ইসরায়েলের। কারণ আমেরিকা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে নিরাপত্তা দিয়ে থাকে, এটি তারা বিশ্বাস করে। তাদের সৈন্যবাহিনী যদি এখান থেকে চলে যায়, তাহলে ইরান তাদের উপর প্রভাব বিস্তার করবে বা পুরো মধ্যপ্রাচ্য দখল করে ফেলবে বলে এমন একটি আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল। বন্ধুরা, ইসরায়েল সবসময়ের জন্য ভয় থাকে ইরান কখন তাদের কি করে ফেলে, কিন্তু প্রকৃত বাস্তবতা তা না। গত কয়েক বছর ধরে লাগাতার গোপন হামলা পরিচালনা করে আসছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল। ইসরায়েল অনুরোধ জানিয়েছে তারা যেন মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সৈন্য প্রত্যাহার না করে। বন্ধুরা, আমেরিকা হয়তো তাদের এই কথা রাখবে না, কারণ মধ্যপ্রাচ্যে বর্তমানে তাদের কোনো লাভ নেই। ইতিমধ্যে এই জায়গা দখল করে ফেলেছে রাশিয়া এবং তুরস্ক। সামনে গ্রীষ্মের আগে সৌদি আরব থেকে আমেরিকা তার প্যাট্রিয়ট প্যাট্রি এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও প্রত্যাহার করতে পারে। বন্ধুরা, এর মাধ্যমে তারা সৌদি আরবকেও হয়তো অরক্ষিত করে দেবে। আর সৌদি আরব তার প্রেক্ষাপটে রাশিয়ার কাছ থেকে S-400 ক্রয় প্রক্রিয়া শুরু করেছে। অর্থাৎ আস্তে আস্তে মধ্যপ্রাচ্য, আফগানিস্তান বা অন্যান্য জায়গা থেকে আমেরিকা তার সৈন্যবাহিনী সরিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করার মাধ্যমে চীন এবং রাশিয়াকে মোকাবেলা করার পরিকল্পনা করেছে। এক্ষেত্রে আমেরিকা হয়তো আগের মতো সৌদি আরব এবং ইসরায়েল ও ভারতের মতো তাদের যে মিত্রগুলো রয়েছে তাদের স্বার্থ আর দেখবে না। কারণ এই সকল স্বার্থ দেখতে গেলে আমেরিকার যে সমরাস্ত্রের প্রয়োজন হয়, এখানে সৈন্যবাহিনী রাখার কারণে যে অর্থের প্রয়োজন হয়, সেগুলো ভারত, ইসরায়েল বা সৌদি আরবের মতো দেশ পরিশোধ করে না। আমেরিকার নিজস্ব প্রভাব ধরে রাখার জন্য আমেরিকার নিজেকেই এই সকল সেনাঘাটির খরচ বহন করতে হয়। তাই আমেরিকা পূর্বের চেয়ে চালাক হয়ে গিয়েছে। আমেরিকা বলতে চাচ্ছে যে তোমাদের নিরাপত্তা রক্ষার জন্য আমরা এখন আর অর্থ পরিশোধ বা অর্থ খরচ করতে পারবো না, এখন তোমাদের নিরাপত্তা তোমরাই বিধান করো, আর যদি আমাদেরকে রাখতে হয় তাহলে প্রয়োজনীয় খরচ দিয়ে রাখতে হবে। বন্ধুরা, এটি আমেরিকার মিত্রদের উপর বড় ধরনের চাপ তৈরি করবে ভবিষ্যতে তাদের প্রভাব ধরে রাখার ক্ষেত্রে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। বন্ধুরা, সর্বশেষ যে ব্যাপারটি টানতে চাচ্ছি যে এশিয়ার
বিড়ালের বুকে ভারত এখন নখদন্তহীন বিড়ালে পরিণত হয়েছে। যে বিড়াল আসলে নড়াচড়ার কোনো ক্ষমতা নেই, এখানে ব্যাঘ্রে পরিণত হয়েছে বর্তমানে পাকিস্তান। বন্ধুরা, পাকিস্তান এবং চীন এশিয়ার বুকে বর্তমানে এক্সেলেটর বা চালকের আসনে রয়েছে। এই চালকের আসন যদি তারা ঠিকভাবে ধরে রাখতে পারে তাহলে ভারতের পাতলা পায়খানা হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। বন্ধুরা, ভবিষ্যৎ এশিয়া সাজাবে হয়তো এই চারটি দেশ। আর মধ্যপ্রাচ্যের বুকে ইরান থাকবে বড় ধরনের ক্ষমতা নিয়ে, আর এশিয়ার বুকে ভারত থাকবে মিউ মিউ করা বিড়াল হিসেবে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।